সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আজ আরামবাগের দৌলতপুর এলাকায় একটি বর্ষা আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মূলত প্রধানমন্ত্রীর যে থিম পরীক্ষা পে চর্চা, সেই থিমকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে বিজেপি সূত্রে। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 150 জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এসে বিজেপির রাজ্য মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার, এছাড়াও ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, অন্যান্য নেতৃত্ব। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি চেয়েছেন যে ছোটো ছোটো ছেলেমেয়ে পরীক্ষার প্রতি যে ভীতি থাকে, সেই ভীতি দূর করার জন্য জনসমক্ষে তারা এসে কোনো বিষয়ে পার্টিসিপেট করুক, এই ধরনের চিন্তাভাবনা থেকে আর অঙ্কন প্রতিযোগিতাটা নেওয়া হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই শুরু হয়েছে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একজনকে প্রমুখ ঠিক করেছি, আর আমরা এই যে প্রোগ্রামটা আমরা দিয়েছি পরীক্ষা পে চর্চা, এই প্রোগ্রামের অধীনে এবং যে কমিটি আছে তারা তাদের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে এরকম একটা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা পুরোপুরি পার্টির কোনো ব্যানার বা লোগো বা এইসব কিছুই ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র একটা সামাজিকরণভাবে সকলকে সঙ্গে নিয়ে সমাজের সর্বস্তরে রাজনীতি নির্বিশেষে সকলকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার শেষে তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য আমরা পুরস্কার প্রদান থেকে আরম্ভ করে আর সারা দিনের একটা মহতি কার্যক্রম আমরা রেখেছি, যাতে করে এখানকার ছেলেরা ইন্সপায়ার হয়, উদ্বুদ্ধ হয়ে পড়তে হয়, সেই জন্য এই প্রোগ্রাম আমরা রাখি। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। ম্যাডাম, ম্যাডাম, কিছু মিডিয়া আছে, একটু বসুন। এটা জেলাভিত্তিক এই আরামবাগ জেলার কার্যক্রম, আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের নির্দেশ এসছে কেন্দ্র থেকে যে সারা ভারত জুড়ে 9-10 এবং 11-12 যত ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে যারা অঙ্কনে পারদর্শী বা যারা ইন্টারেস্টেড তাদের প্রত্যেককে একটা এনথুসিয়াজম, তাদের একটা তাদের আঁকা এবং তার সাথে অঙ্কনটা শুধু আঁকার জন্য নয়, অঙ্কনটা হায়ার স্টাডিজে প্রত্যেকটা জায়গায় লাগে, সে সায়েন্স নিয়ে পড়ুক আর কমার্স নিয়ে পড়ুক।
সেই হিসেবে তাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই ইনিশিয়েটিভটা বলেছিলেন আগের বারে মন কি বাত। সেইটাকে আমরা প্রত্যেকটা জেলায় আমাদের নির্দেশ এসছে যে ক্লাস 9-10 একটা গ্রুপ, নিচের দিকে একটা গ্রুপ, আর 11-12 একটা গ্রুপ, তাদের বিভিন্ন গ্রুপে আলাদা করে আমরা তাদের বসে আঁকা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন চলবে। এবং জেলা নেতৃত্ব যাদের এখানে যারা বিচারক যাদের সিলেক্ট করেছেন জাজ, তারা দেখবেন প্রথম তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের আমরা মেমেন্টোর সাথে আমরা সার্টিফিকেট দেওয়া হবে। এটা NCERT, আপনি দেখবেন এই সার্টিফিকেটগুলো, এটা NCERT ডিরেক্টর তার সই আছে এবং মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা কোনো ভারতীয় জনতা পার্টির নিজস্ব, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাত্রদের বড় হতে, তাদের অঙ্কনে পারদর্শী জীবনের, ভবিষ্যৎ জীবনের লেখাপড়ায় পারদর্শী হওয়া, তাদের সাথে থাকা, তাদের উদ্বুদ্ধ করার যে দিশা নিয়ে আমরা চলি সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এই কাজ। আপনার নাম? আমার নাম ডক্টর অর্চনা মজুমদার, ডেজিগনেশন পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র, এবং একটা জেলার দায়িত্বে আছি। ভাই সুশান্ত বেরা জেলার প্রেসিডেন্ট, এবং এই যে কমিটি হয়েছে পার্টিকুলারলি এই এই পরীক্ষা পে চর্চা নামে, এইটারও আমাদের একটা কমিটি হয়েছে, তার প্রমুখ হয়েছে, তাদের টিম হয়েছে, তারা প্রত্যেকে এখানে যার যার দায়িত্ব পালন করছেন। এবং সুষ্ঠুভাবে এত প্রতিকূল অবস্থার মধ্যে প্রতিটি রাজ্য সরকারের স্কুলকে এতে পার্টিসিপেট না করতে বলা হয়েছে, এর মধ্যে বিজেপির কিছু নেই, এটা শুধুমাত্র ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে। সেখানে সাধারণ স্কুলের ছাত্রছাত্রীদের আসতে দেওয়া হচ্ছে, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করছি। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ CBC স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।